প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের সপ্তম অধ্যায় অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি, যেটা সম্পাদ্য, হ্যাঁ এখানে আমরা সপ্তম পাঠের ক্লাসটা করছি। আজকে আমরা সম্পাদ্য 7 আলোচনা করব। আগের পাঠগুলো যারা দেখোনি, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো এটার কোশ্চেন ছিল প্রদত্ত কোণের সমান করে একটি কোণ আঁকো, অর্থাৎ একটা কোণ দেয়া থাকবে, সেই কোণটার সমান করেই আর একটা কোণ আঁকতে হবে। তো প্রথম কোণটা আমরা হচ্ছে যে চাঁদার সাহায্যেই এঁকে নেব। এক্ষেত্রে আমরা যদি যে কোনো মাপের একটা নেই, আমরা 60 ডিগ্রি যদি একটা কোণ নেই, তাহলে আমরা আগের পার্টে 6 নম্বর সম্পাদ্যে শিখেছি যে চাঁদার সাহায্যে কিভাবে কোণ আঁকতে হয়। তাহলে এর কেন্দ্রটা, চাঁদার যে কেন্দ্রটা, এটা এই কোণার বিন্দুটাতে বসিয়ে এই সরল ধারটা, এই রেখাংশটা এই রেখাংশের সাথে মিলিয়ে নিয়ে তারপর এই ডান দিক থেকে অর্থাৎ এই নিচের লেখাগুলো করতে হবে। এইখানে দেখো 60 লেখা আছে, এই বরাবর আমরা একটা দাগ দিয়ে দিলাম। নেক্সট আমরা আমাদের যে অত বড়ই যোগ করতে হবে তা না, আমরা ওর চেয়ে একটু ছোট বা বড় যোগ করলেও কিন্তু কোণটা 60 ডিগ্রি থাকবে। তো আমরা এই এই অ্যাঙ্গেলটা এই পর্যন্ত যোগ করছি, কিন্তু বিন্দুটা ধরতে হবে স্কেলটা ঠিক ওই বরাবর। তাহলে এইটা আমরা যদি একটা নামকরণ করি, আমরা এক অক্ষরেও দিতে পারি। এক অক্ষরে দিলে এইখানে অক্ষরটা দিতে হবে, আর 3 অক্ষরে দিলে এইখানে থাকবে, আর এই অক্ষরটাকে মাঝখানে রাখতে হবে। তো এটা আমরা লিখে দিচ্ছি যে 60 ডিগ্রি। এখানে যদিও কোনো মাপ ছিল না, তারপরে আমরা মাপ দিয়ে করছি। তো প্রথমে এখানে একটা, এখন আমরা এই কোণের সমান করে আর একটা কোণ আঁকবো। এখন বলতে পারো আবার চাঁদা দিয়ে আঁকলেই তো হয়, তা হবে না। সম্পাদ্যের ক্ষেত্রে তোমার পেন্সিল কম্পাস ইউজ করে এটা আঁকতে হবে। তো প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিয়ে নিলাম, যেটা হলো PQ নামকরণ করলাম। এরপরেই দেখো প্রথমে হচ্ছে যে পেন্সিল কম্পাস নিয়ে এই এ বিন্দুকে কেন্দ্র করে প্রথমে যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে এইটা একটা বৃত্তচাপ দিতে হয়। এইভাবে একটা বৃত্তচাপ দিতে হবে জাস্ট। তারপরে ওই মাপটাই যেন তোমার কম্পাস না নড়ে, সেক্ষেত্রে এইখানে PQ কেন্দ্র করে আর একটা বৃত্তচাপ দিতে হবে, এইভাবে বড় করে, এইভাবে আমরা দিলাম। তারপরে এখানে আমরা একটা নাম দেব, এখানে হয়তো R নামকরণ করলাম যেখানে ছেদ করলো। তো এর পরের বার কিন্তু এই পাশের মাপটা নিতে হয়, কিন্তু এখানে একটা উল্লেখ্য বিষয় যে 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে একমাত্র আসলে এই যে এই মাপটা, এটা তো আমরা সুবিধাজনক মাপ নেই যে কোনো মাপের, এই মাপটা আর এই পাশের মাপটা একই হয় 60 ডিগ্রি কোণের, কিন্তু অন্যান্য কোণের ক্ষেত্রে কিন্তু এই মাপটা একই হবে না। তো সেক্ষেত্রে এই মাপটা অবশ্যই তোমাকে নিতে হবে। ওই মাপটা নিয়ে এইখান থেকে আর একটা বৃত্তচাপ দিয়ে দিতে হবে, হ্যাঁ তাহলেই কিন্তু আমাদের ওকে হয়ে যাবে। এখানে আমরা যদি একটা নাম দেই যে S নামকরণ করলাম, তারপরে এই PRS যোগ করে এটা আমরা একটু বাড়িয়ে নেব। আমরা আগে বলেছি এই রেখাংশটা বড় ছোট হলেও কোণের কোনো যায় আসে না, সো দেখতে ভালো লাগার জন্য একটু বৃদ্ধি করে দিলাম। তো এটাই হলো আমাদের কোণের সমান করে কোণ আঁকা। হ্যাঁ, তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এটার বর্ণনা দিতে গেলে কিন্তু আমাদের এই যে এখানেও একটা নাম দিতে হবে। তো আমরা এটা যদি X নামকরণ করি, এইখানে একটা নাম দিতে হবে Y, কারণ আমাদের দ্বিতীয়বার যেহেতু এই মাপটা নিতে হয় সেটা বলতে হবে যে এক্স ওয়াই এর সমান ব্যাসার্ধ নিয়ে, এই জন্যই নামটা দিতে হবে। তো এবার আমরা হচ্ছে যে বর্ণনাটা লিখে ফেলবো। তো প্রথমেই আমরা বলবো যে মনে করি এ কোণ সমান 60 ডিগ্রি, তারপরে বলবো যে এর সমান করে একটি কোণ আঁকতে হবে, এর সমান করে একটি কোণ আঁকতে হবে, কোণ আঁকতে আঁকতে হবে। আচ্ছা, তারপরেই আমরা এখন অঙ্কন পয়েন্টে চলে যাব। প্রথমে আমরা যেটা বলবো এখানে হেডিং দেবো যে অঙ্কন অঙ্কন। তো এই এই বৃত্তচাপের কথাটা আগে বলে নিতে হবে, অর্থাৎ একে কেন্দ্র করে, একে কেন্দ্র করে যে কোনো মাপেরটাকে সুবিধাজনক ব্যাসার্ধ বলা হয়। তো সুবিধাজনক বা সুবিধা মতো লিখতে পারো ব্যাসার্ধ নিয়ে, ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, একটি বৃত্তচাপ আঁকি। আচ্ছা, এরপরে আমরা যেটা বলবো যে এই বৃত্তচাপটা দেখো এই কোণের আসলে এগুলোকে একটু রশ্মি দিয়ে দিলে ভালো হয়, দুই মাথাগুলো একটু তীর চিহ্ন দাও। তাহলে এইখানে আমরা যদি এটা বলি যে বৃত্তচাপ আঁকি যা
যা কোণের রশ্মিগুলোকে, তো এই কোণের এটা একটা রশ্মি আর এটা একটা রশ্মি, ইচ্ছে করলে নামও দেওয়া যায়, নাম না দিলেও হবে, যা কোণের কোণের রশ্মিগুলোকে রশ্মিগুলোকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে, বিন্দুতে ছেদ করে। তো এই কোণের আসলে যে কাজগুলো ছিল এটা আমাদের ওকে হয়ে গেল। এখন আমরা যে বলবো যে সেকেন্ড স্টেপে আমরা আসি, যে পিকে কেন্দ্র করে, পিকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ এইখানে আমাদের যে সুবিধাজনক ব্যাসার্ধটা আমরা নিয়েছিলাম মাপটা ওই একই মাপে, পিকে কেন্দ্র করে এখানে আবার নতুন করে যদি বলো সুবিধাজনক তাহলে কিন্তু একটু সমস্যা হবে, মনে হবে যে আবার চেঞ্জ তো করতে পারি। তো একই ব্যাসার্ধ নিয়ে এই কথাটা বলবো, একই ব্যাসার্ধ নিয়ে, আমরা এখন এই বৃত্তচাপটার কথা বলছি, একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ আঁকি যা এখানে দেখো পি কিউ রশ্মিকে আর বিন্দুতে ছেদ করেছিল, যা পি কিউ কে আর বিন্দুতে আর বিন্দুতে ছেদ করে, ছেদ করে। তো এরপরে থার্ড স্টেপে আমরা আরকে কেন্দ্র করে বলবো ওই একই ব্যাসার্ধ নিয়ে আর একটা বৃত্তচাপ আঁকি, তো আরকে কেন্দ্র করে, আরকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে, একই ব্যাসার্ধ নিয়ে একটি একটি বৃত্তচাপ আঁকি, যা আগের বৃত্তচাপটিকে আগের বৃত্তচাপ কে হচ্ছে যে এখানে এস বিন্দুতে ছেদ করেছিল, আমরা সেটা লিখছি এস বিন্দুতে, তোমরা নাম যে কোনো দিতে পারো সমস্যা না, এস বিন্দুতে ছেদ করে। তারপরে আমরা পি কমা এস যোগ করি, পি কমা এস যোগ করি, বাস এখন আমরা ফিনিশিংয়ে আসব। যে তাহলে তিন অক্ষরে বললে অবশ্যই এই অক্ষরটাকে মাঝখানে রাখতে হবে, সেক্ষেত্রে আমরা এস পি আর অথবা আমরা এই এই পর্যন্ত আসলেও হবে সমস্যা না, আমরা এই পর্যন্তই দিই, এটা আসলে বৃত্তচাপের অংশ। তাহলে কিউ পি এস অথবা এস পি কিউ যে কোনো একটা লিখলেই হবে, তাহলে এস পি কিউ হলো আগের কোণটা আমরা এক অক্ষরে লিখেছিলাম, এ কোণের সমান, এ কোণের সমান কোণ, এইভাবেই আমরা কোণের সমান করে কোণ আঁকতে পারি, যেটা আমাদের সম্পাদ্য সাত ছিল। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।